ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের মোয়া মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি এর জন্য আমি নিয়েছি আলু টুকরো করে নিয়েছি পেঁয়াজ কলি বেগুন আর পেঁয়াজ এই দিয়ে আমি আপনাদের মোয়া মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি কিছু মোয়া মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি এটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে আমি ভালো করে মেখে নিচ্ছি এবং এটাকে দশ মিনিটের মতো আমি রেখে দিলাম একটা কড়াই বসিয়ে গ্যাসে কড়াইয়ে প্রয়োজন মতো তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো দুই পিট উল্টে ভালো মতো ভেজে নিলাম এবার কড়াইয়ে আরও একটু তেল দিলাম মাছ ভাজতে অনেকটাই তেল লাগে কালো জিরা দিলাম পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিছুক্ষণ না নেড়ে যাচ্ছি এবার আলুগুলোকে দিয়ে দিলাম আলু দেওয়ার পরেও এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে যাব পেঁয়াজ আর আলু বেশ কিছুক্ষণ নাড়ার পরে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিটাও কিছুক্ষণ ধরে নার্ব এরপর আমি দিচ্ছি বেগুন এগুলো সব আলাদা আলাদা করে ভেজেও দেওয়া যায় আমি একবারই করছি বেগুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম দিলাম এতে লঙ্কা এই খুব সুন্দরভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না সবগুলো তরকারি ভালো মতো মজে যায় স্বাদ মতো লবণ হলুদ দিলাম এবং আবারও আমি নেড়ে যাচ্ছি কারণ এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না ধনে পাতা একটু ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম এবার আমি একটু জল দিব জল দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব চার পাঁচ মিনিট ঢেকে রাখার পরে ঢাকা খুলে দিয়ে আমি মাছগুলোকে ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে আমি এটাকে ওলট পালট করে দিলাম খেতে ভীষণই ভালো হয়েছিল আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবার আমি গ্যাস অফ করে দিলাম কারণ আমার মোয়া মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেল